একদম মক্কা থেকে শুরু করে সারা জীবনী করছে এটা যে কোনো স্পেসিফিক যুদ্ধের সময়ের ঘটনা সেটা কোথায় পাইলেন যুদ্ধ চলাকালীন আর জিহাদ যুদ্ধ আল্লাহ এটা তো

যখন আমি কথা বলবো তখন ইউ হ্যাভ টু শাট আপ আমরা এটা সম্পর্কে যখন বলেছিলাম যখন শুনে নেন কথাটা যখন আমরা এটা সম্পর্কে বলেছিলাম আমরা কি বলেছিলাম যে মোহাম্মদ যে নিজে পিচ করে এমন বিষয় যদিও আমি আমি আপনার কাছে থেকে মিলে যেতাম বাট আমি আপনার হেল্প করতেছি যে যে ব্যক্তি নিজে পিচ করে যে জন্ম মৃত্যু শুধুমাত্র মালিক একমাত্রকে আল্লাহ এর যদি আল্লাহ চায় তখনই আপনি মারা যাবেন যদি আল্লাহ না চায় আপনি মারা যাবেন আপনার পর যে অ্যাটাক করুক যাই করুক নাই করুক এবং এই এই থিওলজির চাল হচ্ছে মোহাম্মদ নিজে না তারপর আল্লাহ না চাই জন্ম একমাত্র জন্ম একমাত্র মালিক যদি আল্লাহ হয় যদি একমাত্র মালিক আল্লাহ ভাইয়া কথাটা শুনে জন্ম যদি একমাত্র মালিক আল্লাহ হয় আপনি যদি ছাদ থেকে লাভ দেন আপনি যদি মারা যান আপনি কার ইচ্ছা মারা আল্লাহ ইচ্ছা নিজের ইচ্ছা

আধি শুনে নেন আগে উত্তর দিবেন কথাটা কি শুনে তারপর প্রশ্নের উত্তর দেন প্রশ্নটা শুনে তারপর উত্তরটা দেন আমি জিজ্ঞাসা করছি যে এই অথরিটিটা কি আল্লাহর হাতে যে আপনি এক্স্যাক্টলি কোন সময় মারা যাবেন সেটা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখেছেন যে আপনি এক্স্যাক্টলি এই সময় এইভাবে মারা যাবেন এটা নাকি এটা আপনার হাতে ছেড়ে দিছে যে আপনি যখন ইচ্ছা চাইলে মারা যাইতে পারেন না নাও দিতে পারেন এটা আপনার হাতে ছেড়ে দিয়েছে এটা সব বা এটা বিপক্ষে শক্ত কোনো প্রমাণ নাই যে এটা এক্স্যাক্টলি একদম সময়টা নির্ধারণ করে রেফারেন্স আছে আপনার আপনার বুঝে বুঝটা শুধু মতো প্যাক করে ডিডে ভালো দেন আপনার কি রেফারেন্স আছে আমি যত জানি রেফারেন্স আছে কিনা সাজিদ ভাইয়া রেফারেন্স আছে কিনা ইয়েস আর আপনি যে লাস্টটা করলেন আমি বোঝাই দিচ্ছি কিসের রেফারেন্স যাচ্ছে মনে করেন কোন একজন আলেম বড় আলেম তিনি তার বইতে লিখেছেন যে এই যে তাকদির বিষয়ে আমার মানে আমি আমি কোরআন হাদিস পড়ে যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে আল্লাহ পাক নির্ধারিত করে রাখে নাই কখন এক্স্যাক্টলি কখন মরবে এটা নির্ধারিত করে রাখে নাই এটা মানুষের হাতে ছেড়ে দিছে এরকমের কোন বই থেকে কোন একজন বিখ্যাত আলেমের মনে করেন চার মাযহাবের চার ইমাম অথবা মনে করেন ইমাম বুখারি।

নিজে বুঝছেন নাকি এটা কোনো একজন উনি আমাদেরকে সামনে উপস্থাপন করছেন এই কথাটা কি বোঝা যাচ্ছে না আপনি বলবেন হ্যাঁ এটা আমি নিজে বুঝছি ভাই এটা আমার নিজের বুঝ

আল উলিমাইশা যা ইচ্ছা তা করেন তার হচ্ছে এটাই আল্লাহ ইচ্ছা আল্লাহ রায়ল আল্লাহ জ্ঞান আল্লাহ লেখা তার ইচ্ছা তার তার সৃষ্টি এটা তার তাকদির হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন সেটা তিনি ইচ্ছা করেন সেটা সংগঠিত সংগঠন সংগঠিত হয়ে যায় এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত নিঃসন্দেহে নির্ধারিত যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কেমন কিভাবে যে আল্লাহ কিছু জানেন না আমার কিভাবে তিনি জানেন দুনিয়ার বুকেই কোন যদি কোনো কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে কোনো একটা তৈরি করে যদি এটা ভবিষ্যৎ কি না জানবে তুমি তো একটা বোকা কি জানো না কি এটা কি উড়বে না উড়বে না

উনি বললেন যে জন্ম মৃত্যুই শুধু না মানে জন্ম মৃত্যু যে একদম এক্সাক্টলি আল্লাহ যেখানে লিখে রাখছে সেখানেই হবে শুধুমাত্র এটাই না বাদ বাকি যাবতীয় জিনিস আল্লাপাক একদম লিখে রাখছে তখনই সেটা হবে কারো পক্ষে সম্ভব না যে পাক যেটা লিখে রাখছে সেটার বিন্দু মাত্র কোনো এদিক সেদিক করে আল্লাপাক যখন যার জন্ম লিখে রাখছে একজাক্টলি সেই মুহূর্তে হবে যখন যার মৃত্যু লিখে রাখছে এক্সাক্টলি সেই মুহূর্তে তার মৃত্যু হবে এটাই ইসলামের আকিদা উনি বলতেছে যে মৃত্যুটা কখন হবে এই বিষয়ে আল্লাপাক নাকি বান্দার উপরে ছেড়ে দিচ্ছে বান্দা যখন চায় তখন তো এইটার দলিলটা আমি জানতে চাচ্ছি ফারাজ ভাই এটার দলিলটা যদি না উনি দেখাতে পারে তাহলে বলতে হবে যে ভাই এটার কোনো দলিল নাই আমি নিজে নিজে বাইর করছি এটা আমার বুঝ আমি বুঝছি এটা এটাও যদি উনি না বলে তাহলে তার কথা বলার কোনো অর্থ হয় না ফারাস ভাই এই দুইটার একটা বলতে হবে দলিল আছে এই যে দলিল অথবা বলতে হবে এটা আমি কোনো দলিল নেই হ্যাঁ এই এছাড়া আর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না

রেফারেন্সটা বলবেন আপনারা কি রেফারেন্স বিশ্বাস করেন না সেটা অন্য প্রশ্ন রেফারেন্সটা আছে কিনা সেটা আগে বলেন রেফারেন্স বিশ্বাস না করেন তাহলে আমি যখন আপনাকে ভাই আমি একটু বলি আসিফ ভাই প্লিজ আমি একটু বলি রেফারেন্সটা আছে কিনা রেফারেন্স আছে আমি আপনাকে রেফারেন্স দিব বাট আমার রেফারেন্সটা

সেজদায় বসেন আমি আপনাকে এইভাবে একটু কিক আউট করি ভাই বসেন সেজদায় বসছেন না বসেন বসেন সাজিদ ভাইয়া সাজিদ ভাই বসেন আমি একটা ভাপাস করে আপনার পাশে একটা লাথি মারি ভাই বলে তিন নম্বর সওয়াল রেফারেন্স দিবেন না রেফারেন্স দিবেন আমি আপনার বুঝ বুঝবো আজকে দাদার তোর তোর কনটেক্সট তোর বুঝ বুঝার জন্য বসে আছি সাগল কথা কাজ আসে তার বুঝ বুঝে যাবে কাম নাই আপনার মতো ছাগল বাগলের বুঝ বুঝতে যাবো আমি সে কি বুঝছে সেটা আমরা আমাদের বুঝতে হবে মানে একটা যে একটা কথা যে বলবে সেটা তো একটা দলিল থাকতে হবে সেটার কোনো দলিল নাই হোদাই

মানে মানুষের মৃত্যুটা নাকি মানুষের হাতে মানে ইয়া করতে গিয়া ইসলাম নবীরা বাঁচাইতে গিয়া এখন কোরআন মানে ইসলামের যে মূল আকিদা সেটা পর্যন্ত উল্টা মানে ইসলামের তবে আসিফ ভাই

আচ্ছা লোকমানের চৌত্রিশ নম্বর একটু দেখা দিই কিছু না তারপর আমি অন্য যারা এমনকি একদম মানে বলদের বলদ মুমিনেরও এটা জানার কথা সবচেয়ে বলদ যে মুমিন আছে দুনিয়ায় সবচেয়ে বলদার বলদা মুমিন আছে এও যে ইসলাম সম্পর্কে সামান্য জানে তার ওই জিনিসটা জানা জানার কথা যে জন্ম মৃত্যু এই দুইটার সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে আল্লাহ পাক আল্লাহ পাক একদম এক্সাক্টলি নির্ধারণ করে রাখছে যে কোন সময় কার মৃত্যু হবে কোন সময় কার জন্ম হবে এটা তো মানে একেবারে সাধারণ একেবারে বেসিক এন্ড সাধারণ সাধারণ মানে আমি মনে মনে করেন যে যে কেউ মনে করেন হিন্দু ব্যক্তি যে মুসলমানের আশেপাশে থাকে সে তারও জানার কথা এটা আচ্ছা ইসলাম সম্পর্কে জ্ঞান নেই আমি একটু সুরা লুকমানের চৌত্রিশ নম্বর আয়াতটা একটু বের করি দেখাই অনেকগুলো আয়াতে এই জিনিসটা বলা আছে এবং হাদিসে ওই জিনিসগুলো পরিষ্কার ভাবে বলা আছে যে কোন জায়গায় মানুষ মরবে কোন জায়গাতে কিভাবে মরবে সেটা শুধুমাত্র আল্লাহ জানে এটা সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে বলা আছে তারপরে সুরা জাসিয়ার সম্ভবত 21 নম্বর আয়াতে বলা আছে তারপরে আল্লাহর অনুমোদ আচ্ছা সুরা ইমরানের 145 নম্বর আয়াতটা আমি আগে একটু দেখাই দাঁড়ান একটু সুরা ইমরানের 145 নম্বর আয়াতটা একটু বের করতে একটু সময় লাগবে আমি বলবো ভাই 234 না আপনি ইমরানের 145 নম্বরটা একটু বের করেন তো আমি আমার যে এটা নেট থেকে একটু ইয়া হয়ে যাওয়ায় আমি সময় বেশি লাগতেছে সুরা ইমরানের 145 না ওইটাতে শেয়ার দেন নাই হ্যাঁ সুরা ইমরানের একশো দেখেন একশো পঁয়তাল্লিশে যে জিনিসটা বলা আছে আর কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না